বাড়লো সাধারণ প্রভিডেন্ট ফান্ডের সুদের হার এখানে হচ্ছে কেন্দ্রীয় সরকার সাধারণ প্রভিডেন্ট ফান্ড জিপিএফ এ সংস্লিস্ট আমানত প্রকল্পগুলিতে সুদের হার বাড়ালো জিপিএফ এ সুদের হার 0.4 শতাংশ বেড়ে গিয়ে দাঁড়ালো 8 শতাংশ মঙ্গলবার কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক মন্ত্রক বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন এবছর অক্টোবর থেকে ডিসেম্বর এই ত্রৈমাসিকের জন্য ওই সুদের হার বাড়ানো হয়েছে এর ফলে এই সুবিধা পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা পাশাপাশি রেল ও প্রতিরক্ষা মন্ত্রক ও তার নোডাল এজেন্সিগুলি কর্মচারীরা কর্মচারীরাও এর আওতায় থাকছে চলতি আর্থিক বছরের জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে অর্থাৎ ঠিক আগে ত্রৈমাসিকের সময় জিপিএফ এ সুদের হার ছিল 7.6 শতাংশ জিপিএফ এর পাশাপাশি জস সব আমানত প্রকল্পগুলিতে এতদিন 7.6 শতাংশ সুদের 7.6 শতাংশ হারে সুদ জমা পড়তো 1 অক্টোবর থেকে সেই সবগুলি 8 শতাংশ হারে সুদ জমা পড়বে বলে জানানো হয়েছে তো ফ্রেন্ড এই সুবিধা কেবলমাত্র তারাই পাবে যারা কেন্দ্র সরকারের কর্মচারী অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মচারীরাই এই সুবিধা পাবে পাশাপাশি রেল ও প্রতিরক্ষা মন্ত্রক ও তার নোডাল এজেন্সি গুলির কর্মচারীরাও এই সুবিধা পাবে আমাদের উদ্দেশ্য ছিল শুধুমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমাদের সঙ্গে থেকে অর্থাৎ কোথায় কি হচ্ছে কখন কি প্রকল্প আসছে এবং কিভাবে অ্যাপ্লাই করতে হবে এই সকল তথ্য পাওয়ার জন্য বা এক্ষুনি কি ঘটছে বা এক্ষুনি কি ঘোষণা হলো এমনই সকল তথ্য পেতে ইচ্ছুক হলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফরচি